হেমন্তের বাতাসে দোল খায় মাঠভরা সবুজ ধান। দিন রাত পরিশ্রম করে জমিতে আমন ধান বুনেছেন কৃষকরা, ফলনও হয়েছে ভালো, কিন্তু হাসি নেই তাদের মুখে। হঠাৎ করেই মাজরা, পর্দা ও পাতা মোড়ানো পোকার আক্রমণে শুকিয়ে সাদা হয়ে গেছে আমনের ক্ষেত। নানা রকম ওষুধ প্রয়োগ করেও পোকার হাত থেকে ফসল রক্ষা করতে না পেরে দিশেহারা কৃষক। ৩ কেজি কোন পর্যায়ে পোষে না, এখন রোয়া যাওয়ার পথে। মার্জা এবং লোদা পোক এবং পর্দা, এই তিনটা যেভাবে ধরছে, রোয়া লাল সম্পূর্ণ কুড়োর মতো দেখা যায় মাথায়। ওষুধ দিছি 2-3 বার, সার দিছি, কোনো কাজ হয় না। কৃষি অধিদপ্তরের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ না পাওয়ায় অভিযোগ তুলে ফসল রক্ষায় যত দ্রুত সম্ভব সহযোগিতা চাইলেন কৃষকরা। কৃষি অফিসে কোনো অভিযোগ আসে না আর কোনো ওরা খোঁজ খবর নেন আমাদের। পোকার আক্রমণ থেকে ফসল বাঁচাতে তৎপর কৃষি অধিদপ্তর। শীত বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন ঘটবে জানান কৃষি কর্মকর্তা। লিফলেট বিতরণ, কৃষকদেরকে মাইকিং করা, সতর্ক করা সহ আমরা মাদারের ডাল দিয়ে পাতাগুলো ফাটিয়ে সেখানে ওষুধ স্প্রে করাচ্ছি। এই বালাইনাশক স্প্রে করার কারণে পুরো কিন্তু আমাদের এখন কন্ট্রোলে চলে আসছে। জেলায় এবার 61,110 হেক্টর জমিতে 114,706 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আমন ধান রোপণ করেছেন কৃষকরা। শিরিনা আফরোজ, 21 টেলিভিশন, পিরোজপুর।